বলছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুপ এই যে মামা এবং আমের কথা বললেই মনে পড়ে রাজশাহীর কথা তাই তো ঝড়ে উঠতে উঠতে চলে আসলাম ফলের রাজ্য রাজশাহীতে আর রাজশাহীতে এসে নিজেকে তো একেবারে রাজা রাজা মনে হয়েছে বুঝলা আমার আছে নাটোরের রানী ভবানী আর নাচলের রানী ইলা মিত্র কি বাঁচতে পেরেছ আমার কথা বললাম এবার জনি এবং তার বাপের কথা কই হ্যাঁ জনি জনি জি আব্বা কি হয়েছে চিনি খেয়েছিস না তো আব্বা মিথ্যা কথা বলছিস কেন না আব্বা হ্যাঁ করতো মামুর বেটা হ্যাঁ জনির ভাই রনি আজকে ঘুরে বেড়াবে পুরো রাজশাহী শহর জুড়ে আর বেশি কথা বলবো না কারণ বললেই তো বুলবেহিনী বলছে প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে আম জনতার প্রতিনিধি হয়ে আজকে ঘুরে বেড়াবো পুরো আমের রাজ্য জুড়ে পুরো রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আর যার আমন্ত্রণে আজকে আমরা রাজশাহী এসেছি তিনি তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী আমার ভেরি ক্লোজ মুহিন খান মন কি যে চাচ্ছে বলো যাকে দেখি লাগছে ভালো এ মন সে তো বাধা পাইছে না কি জানে পাইতে পারছে না ও ও হ্যাঁ একবারে মনের কথা বলেছেন প্লিজ এখানে বসুন ভাই আপনার আমন্ত্রণে আসলাম আর আপনি আপনাকে আমার ডেকে নিতে হলো রাজশাহীতে এসে নিজেকে একেবারে রাজা রাজা মনে হয় আপনার তখন নিজেকে রাজা মনে হয় আমি যখন গান গাই না এটা আমার স্টেজটা ফর একটু মনে হয় আচ্ছা আপনাকে নিয়ে রাজশাহীর মানুষ গর্ব করে তো আপনার দৃষ্টিতে রাজশাহীর আর কি কি আছে গর্ব করবার মতো যদিও আমার বেড়ে ওঠা একদম রাজশাহীতে বাবার চাকরির সুবাদে কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু পাবনাতে আচ্ছা আচ্ছা আবার ছোটবেলা কেটেছে বগুড়াতে এরকম চাকরির সুবাদে রাজশাহীর বিভাগ ঘোরা মোটামুটি বিভাগ ঘোরা হয়ে গেছে তো রাজশাহীর কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই বিখ্যাত তার মধ্যে আমার কাছে যেরকম অন্যরকম অনুভূতি মনে হয় কালায় রুটি কালায় রুটি ওকে একদম যখন ঢাকায় থাকা হয় কাজে যখন কালায় রুটির কথা একবার মনে হয় আর জিভে জল ছাড়া কিছু থাকে না এরকম মনে হয় তো ভাই আমি রাজশাহীতে একবার ছিলাম তো পাশে একটা লোক এসছে আচ্ছা বলছে আমাকে দুইটা কালাই রুটি দাও তো নিয়ে আসছে বলছে স্যার আর কিছু দেওয়া লাগবে শোনো রুটি যদি গতকালকের মতো শক্ত হয় তাহলে সাথে একটা হাতুড়ি দিও রাজশাহীতে গেলেই এই কালাই রুটির কথা বললেন আর কি কি মানে খেতেই হবে রাজশাহীতে যেরকম আম একদম মাটির সঙ্গে লেগে থাকে ঝুলে যে এই জিনিসটা এইটা যদি কেউ আসলে সচক্ষে না দেখে যে রাজশাহীতে এত আম হয় আমটা কি করে মানুষ এরকমও অভিজ্ঞতা আছে আম পাড়তে গিয়ে অনেক ঢেল খেয়েছি এলাকার প্রহরাদের দ্বারা দেন তাদের দৌড়ানি খেয়েছি হ্যাঁ থানায়ও যেতে হয়েছে আমের জন্য 300 টাকা জরিমানাও দিতে হয়েছে কতগুলো আমের নাম বলতে পারবেন খিস্যাপাত আছে গোপালভোগ আছে কাটারি ভোগ আছে ফজলি আছে তারপরে গুটি আম আছে অনেক ধরনের আম আছে আমার এক ভাতিজা আছে পল্টু তো তাকে একবার বললাম যে আমের নাম বলতো কয়েকটা বলছে ল্যাংড়া আম ফজলি আম হাড়িভাঙা আম স্টেডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ওর কাছে যেটা মনে হয়েছে আপনি আম বেশি খান নাকি খুব একটা লাইক করেন আমের সময় আম খাই এটা ছাড়ি না কারণ এটা তো সিজন একটা সময়ই পাওয়া যায় এই সব মিলিয়ে হয়তো 2 থেকে 3 মাস সর্বোচ্চ আমের সময়টা থাকে আম খাওয়া হয় আম তো মিষ্টি হয় রাজশাহী বিভাগে আপনার বেড়ে ওঠা তো রাজশাহী বিভাগে আপনার কাছে মিষ্টিই লাগবে কিন্তু কখন টক লাগে কখন ঝাল লাগে আসলে আমরা কাজ সেরে যখন ফিরি ব্যাক করে যখন একটু ঈদের ছুটি বলো আর একটু ঘোরাফেরা করা বলো সেই সময় যে আমাদের আসা হয় এই সময়টা আসলে আমাদের স্মৃতিটা ছোটবেলায় হয়তো বা টক থাকতে পারে আচ্ছা কিন্তু বড় হলে কিন্তু মিষ্টি কারণ এই যে আসার পরে বাবা মা সহ বন্ধু বান্ধব সহ আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো এইটা আসলে ডেফিনেটলি মিষ্টি বান্ধবীর কথা এড়িয়ে গেলেন বান্ধবী তো আছে সেটা তো থাকবে স্বাভাবিক আচ্ছা তবে নদীর পাড় খুব মিস করি পদ্মার চর পদ্মার পাড় পদ্মার চর না পদ্মার পদ্মার ওকে পদ্মার পার্কে যেসব জায়গাগুলো আছে এই জায়গাগুলো মিস করা বিশেষ করে যখন প্রেম করেছিলাম সেই সময়টা ঘুরে বেড়ানো আপনাকে কয়জন এরকম বলেছে
মাঝি আমারে সঙ্গে নিবা ওই একজনই যে ঘরে আছে বাগবাড়ার এক লোক গেছে রাজশাহী শহরে বন্দুকের দোকানে যে রানীবাজারে এখানে বন্দুকের দোকান আছে তো গিয়ে বলছে যে আমাকে বন্দুকের গুলি দেন তো বলছে কয় রাউন্ড গুলি লাগবে বলছে দাঁড়ান ফোন করেনি হ্যালো চেয়ারম্যান সাহেব আপনার বাসায় আপনি সহ কয়জন আছেন একটু গুইনা কন তো রাজশাহী শহরের বা রাজশাহী বিভাগের মধ্যে একটা খুব প্রচলিত বাক্য বা প্রচলিত ডাক মামুর বেটা মামুর তো আপনাকে যদি মামুর বেটা কহি তো আপনি কিছু মাইন্ড করবেন মামুর বেটা ঝগড়া বিবাদ যখন লাগে তখন এটা কিন্তু হয়ে যায় মারামারি যখন লাগে মামুর বেটা মারবো মানে এরকম একটা ব্যাপার থাকে বিষয় থাকে না অনেক সময় আদর করে বলে মামুর বেটা কোনটা যাচ্ছিস হ্যাঁ এটা বলে এটা বলে এটা আসলে কথার আঙ্গিকে তৈরি হয় যে আমি ফোর্স করে বলছি মজা করে বলছি নাকি খুব আক্রমণাত্মক বলছি অনেক সময় অনেক ঝগড়া হয় যেরকম কিছু এলাকার গালি আছে না মিয়া বললে গালি মনে করে আমাদের এদিকে তো এরকম না এদিকে আবার মামুর বেটা এরকম এই যে আমাদের পাবনার প্রচলিত কিন্তু আবার অনেক কিছু মজার ভাষা আছে যেরকম চঞ্চল ভাই বা বিদাবন্দা সালাউদ্দিন ভাই এদের যে একটা খুশি আপা এদের একটা খুব মিষ্টি ভাষার একটা ইয়ে আছে যেটা মানুষ শুনলে খুব সহজে হেসে ফেলে এটা রাজশাহীর ভাষার ক্ষেত্রে প্রযোজ্য আবার বগুড়ার ভাষার ক্ষেত্রে প্রযোজ্য মানে কিছু কিছু ভাষা থাকে না টপিক্সলি যে মানে কি রে সকাল আইছিল আইছিল হ্যাঁ হ্যাঁ খাবুলা মানে আমাদের এই কিছু জিনিসপত্র আছে যেগুলো শুনতে খুব মজা লাগে চাপাই নবাবগঞ্জের দিকে আবার বিখ্যাত গম্ভীরা শুনেছেন নিশ্চয়ই গম্ভীরা গান কখনো গাওয়ার চেষ্টা করেছেন না ওইভাবে গম্ভীরাটা গেয়ে ওঠা হয়নি ছোটবেলা থেকে আমার আসলে বেড়ে ওঠাটা নজরুল সঙ্গীত এবং আধুনিক গানে আপনি কেমন টাইপ মানুষ গম্ভীর নাকি চঞ্চল আমি একদমই চঞ্চল আমি বগুড়ায় বিখ্যাত একটা জায়গা আছে কি বলেন তো মহস্থানগড় হ্যাঁ এটা বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর জানি দেখেছেন তো যাওয়া হয়েছে দেখেছি বাসর ঘরে ঢুকেছেন আপনি অন্যের বাসর ঘরে আমার তো স্বাভাবিক এটা তো জাদুঘরের মতো বাসর ঘর না দেখতে দেখতে তো মহস্থানগড় ছাড়া আর রাজশাহীর ফেমাস জায়গা যেখানে আপনি নিজে ঘুরে বেড়াতে পছন্দ করেন পাবনাতে পাগলাগারদ ভালোই লাগে স্বাভাবিক তো দর্শকদের বলতে পারেন যে কারো যদি না ডেফিনেটলি আমরা পাগল সারি তো পাবনার লোকজন যারা আছে আবার বলে যে পাগলা গারদ ওখানে কেন এটা নিয়ে অনেক ডিবেট করে আমরা বলি যে সারা বাংলাদেশের যত পাগল আছে ওখানে সারা হয় এই কারণে আমরা পাগল সারি রাজশাহী বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করব ফটাফট উত্তর দিতে হবে ট্রাই ইনশাআল্লাহ আম কখন পাড়তে হয় যখন পাকে যখন গাছের মালিক ঘুমায় পাবনার বিখ্যাত সুচিত্রা সেন নাগটোরের বিখ্যাত বনলতা সেন আর গানের জগতে বিখ্যাত তানসেন একটা আম এবং একটা আপেলের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে আপেল দৌড়ে ফার্স্ট হলো আমটা পারলো না কেন আম গাছে আটকে আছে আর কি আম তো পারলো না না তাহলে কারণ আমটা ছিল ল্যাংড়া আম চোখ জুড়িয়ে যায় দেখলে চলনবিল আর চোখ কপালে উঠে দেখলে ভূতুরে বিদ্যুৎ বিল কাঁচা আম টক হয় আর মিষ্টি হয় কোন কাঁচা কাঁচা গোল্লা রাইট দারুণ বলেছেন এবার আপনাকে গান শোনাবো রাজশাহী বিভাগের গান দেখি কোন গান আপনার বেশি ভালো লাগে নানা ফলে রাজা আমের কথা শুনে ঘুরতে সবার মাথা আমে হয় না আরেকটি গান ভাগ্য আমায় ছোবল মারে রক্তে বিষের যা তুমি আমার আধার রাতে একশো তারার মালা বগুড়ার বেহুলা লক্ষ্মীদারের কথা বলছিলাম সেই বেহুলাকে নিয়ে গান গম্ভীরাটা কিন্তু আমাদের ডেফিনেটলি একদম অরিজিনাল রাজশাহীর কারণ এই যে আমের কথা বললো আম বলতেই তো আমরা বুঝি আমাদের উত্তরবঙ্গে একমাত্র রাজশাহীর কথা তো ডেফিনেটলি গম্ভীরা একটা মেসেজ থাকে একটা মেসেজ থাকে যে মেসেজটা সমাজ সচেতন এবং সমাজকে নিয়ে উদ্বুদ্ধ করার জন্য একটা গান ভাই রাজশাহীর ভাষায় আপনার তো কোনো গান বা কিছু নেই না রাজশাহীর ভাষায় গান করা হয়নি চিটাগাং বা অন্যান্য এলাকার অনেক লোক নিজেদের ভাষা নিয়ে গান করে তো আপনার কখনো ইচ্ছা হয়নি যে আমার ভাষায় একটা গান থাকবে এবার দেখি তাহলে তোমার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি আমি একটা কিছু করি দেখা যাক ভাইয়া অন্যের গান আপনাকে শোনালাম এবার নিশ্চয়ই আপনার একটু বিরক্ত লেগেছে না 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 আপনার গান অন্যকে শুনিয়ে বিরক্ত করবো প্রতিশোধ
দিবানি শীতরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দেবী কি নামন, কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে। ও চমৎকার গিয়েছেন ভাই, একেবারে গানটা কলিজার মধ্যেই লাগলো। এবং আপনার মিষ্টি কণ্ঠ, এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি আম না মিষ্টি কাঁচাগোল্লা খাওয়াবো, আচ্ছা কিছু একটা মিষ্টি আপনাকে খাওয়াবো। প্রিয় দর্শক আপনাদেরকে খাওয়াবো, ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। বিরতির পরে আবারও ফিরে আসলাম, আমরা এখনও রয়েছি রাজশাহীতে। রাজশাহীর প্রিয় মানুষ, প্রিয় কণ্ঠশিল্পী মুহিন খান আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজশাহী বিভাগের ঠিক জিরো পয়েন্টে। ভাইয়া, রাজশাহীর বগুড়ার বিখ্যাত খাবার হচ্ছে দই, তো ওখানে অনেক দই বিক্রি হয়, অনেক দই বানাতে হয়। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে খুব সহজে দুধ থেকে দই তৈরি করার কী বুদ্ধি হতে পারে, তো আপনি বলেন তো কী বুদ্ধি হতে পারে? আমার সঠিক জানা নেই। ডাইরেক্ট গরু খেতে তুল খাইয়ে দিলে হবে। ওকে, আপনারা এই বুদ্ধি কাজে লাগাতে পারেন। আমরা এই বুদ্ধি কাজে লাগিয়ে মিষ্টি এনেছি, মিষ্টি দইও এনেছি, এবং সেই মিষ্টি নিয়ে আসছে রাজশাহীর শাহজাদা সাহেব। কি অবস্থা ভাই, ভালো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছেন মামুরটা। কেমন আছেন মুহিন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের রাজশাহীর ছেলেরা কিন্তু সৌভাগ্যের প্রতীক এবং সৌভাগ্যের বাহক, কি বিশ্বাস হচ্ছে না? নিশ্চয়ই, কারণ এই যে রাজশাহী অনুষ্ঠান দেখেন, অথচ আমরা তিনজনই ছেলে। তবে রাজশাহীর মেয়েরাও কিন্তু পিছিয়ে নাই, যদি অঞ্চল ওয়াইজ বা জেলা ওয়াইজ যদি বলতে চাই, যেমন বগুড়ার মেয়েরা কিন্তু দেখতে খুব সুন্দর। হ্যাঁ, রাজশাহীর মেয়েরা শিক্ষিতা, পাবনার মেয়েদের রান্নার হাত ভালো, সিরাজগঞ্জের মেয়েরা আবার মিষ্টিভাষী, নওগাঁ জয়পুরহাট এখানকার এরা আবার অনেকটা মানে ব্যবহার সুন্দর, সংসারী। তো আমার এক বন্ধু এসে আমাকে বলতেছে যে শাহজাদা, বিয়ে সাথে করবো কীরকম পাত্রী ভালো হয়, এক কাজ কর, তুই এমন কাউকে বিয়ে কর যার জন্ম হয়েছে বগুড়ায়, পড়াশোনা করছে রাজশাহীতে, থাকে বাপ মার সাথে পাবনায়, আর এখন চাকরির জন্য নওগাঁ বা জয়পুরহাটে আছে। আচ্ছা, সব প্যাকেজ, একদম ফুল প্যাকেজ। প্রোডিউসার ডিরেক্টর খায়রুল বাবুই ভাই, উনি বন্ধুদের কথাবার্তা শুনে রাজশাহী থেকে আম কেনার জন্য, রাজশাহী নাকি আম বিখ্যাত, তাদের বাবুই ভাই কিন্তু আমার চারণ কবি, কথায় কথা উনি ছদ্ম অনুকাব্য বলতে পারেন। তো কবিতায় কবিতায় উনি এখন আমাকে জিজ্ঞেস করতেছেন, খালি চোখে যায় না দেখা এত ছোট আম, কেমন করে চাইলে তুমি এত বেশি দাম? এখন যে আমলা সে আবার আম বিকতে হলে কী হবে, সে কিন্তু ছোটোখাটো, সে একটু মানে চারণ কবি। আচ্ছা, সে আবার কবিতায় কবিতায় বাবুই ভাইকে জবাব দিচ্ছে, কী আর বলবো স্যার, বলছি হাতটা করে জড়ো, আমগুলো স্যার ছোটো হলে আটি কিন্তু বড়। লোকাল বাসে বা এই ধরনের গাড়িতে কখনো চড়েছেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, লোকাল বাসে কিন্তু খেয়াল করুন যে এক জায়গায় লেখা থাকে প্রতিবন্ধী এবং নারীদের জন্য বরাদ্দ থাকে। হ্যাঁ, তো মাঝে মধ্যে আপনি নারী হয়তো দেখলেও প্রতিবন্ধী কিন্তু কখনোই খুঁজে পাবে না, খুব রেয়ার। আমি সেদিন একটা বাসে উঠছি, ওঠার পর দেখি প্রতিবন্ধী সিটে একটা বস্তা রাখা, এদিকে বাসে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে সব সিটে গাদাগাদি লোক দাঁড়ায় আছে কিন্তু এই সিটে শুধু বস্তা। আচ্ছা, এবার হয়ে গেছে মেজাজ খারাপ আমার, তো এই বস্তা কার ভাই, বস্তা সরান, বস্তা সরান, মানুষ দাঁড়ানো জায়গায় আপনি বস্তা রাখছেন মানে? বলছে হ্যাঁ ভাই, আমার বস্তা আমি রাখছি। কেন এইখানে আপনি বস্তা রাখছেন কেন? কেউ যে লেখা আছে প্রতিবন্ধী সিট, তো আপনি বস্তা রাখছেন কিছুর জন্য? হ্যাঁ, ওই বস্তা প্রতিবন্ধী সেই জন্যই রাখছি, বস্তার মধ্যে আমার আম আছে, ল্যাংরাম। আগের দিনের মানুষ কি করতো, কারো রূপে গুণে মুখ ধরে তাকে নিয়ে কবিতা লিখতো, যেমন জীবনানন্দ দাস লিখে গেছেন বনলতা সেনকে, একদম অমর বানিয়ে গেছেন বনলতা সেন একদম। কিন্তু বনলতা সেন যদি ওই যুগে না জন্মায় এই যুগে জন্মতো তাহলে কি হতো? খুব ভাববার বিষয়, ভাববার বিষয়, অনেক কঠিন বিষয়। প্রথম কথা হলো তার নাম আর শুধু বনলতা থাকতো না, সে হয়তো অ্যাঞ্জেল বনলতা, তাকে নিয়ে কেউ আর কবিতা লিখতো না, যাও দুই এক লাইন লিখতো সেটা বখাটেরা, তাও কোথায় লিখতো? টয়লেটে, বনলতা আই লাভ ইউ, এটাও কোনো ফ্যাক্ট না। ওর নিচে আবার আরেক বখাটের লিখে দিয়ে আসতো, মফিস বনলতা তোর ভাবি হবে। এতে গেল এদের কথা। বনলতা কি করতো? বনলতা সে আর ওই পাখির নীড়ের মতো চোখ তুলে বসে থাকতো না, সে পড়তো জিন্স আর টপস, পরে ফেসবুক লাইভে এসে মেকআপের আইটেম বেচতো, পাখির নীড়ের মতো কালারের কন্ট্রাক্টে। আচ্ছা, আপনার মানে জন্মস্থান বা পৈতৃক নিবাস হলো পাবনাতে, আর পাবনার কথা মনে হলে প্রথম যে জায়গাটার কথা মনে আসে স্বাভাবিক হিমায়তপুর। আপনারা বলতেছেন যে অনুষ্ঠান শেষ হলে বাবুই ভাইকে নিয়ে সেখানে যা ভর্তি করবেন, আপনার তো আসল কথা জানেন না, উনি ওখানে পাঁচ বছর ছিলেন, হ্যাঁ কোর্স করে আসছেন, তাই তো বলি প্রোগ্রামের এই অবস্থা। সেই সময়কার ঘটনা, যখন উনি ওখানে ছিলেন একবার মানে ছাড়া পাওয়ার আগে ডাক্তার এসে ওনাকে বলছে, বাবুই সাহেব
আমরা তো পরীক্ষা টেস্ট ফেস্ট সব করেছি আলহামদুলিল্লাহ রিপোর্ট মোটামুটি পজিটিভ আপনার ওই মানুষ দেখলে খামসানো আর কামড়ানো স্বভাবটা এখন আর মোটামুটি নাই তো আপনি অনেকটা রিকভার করছেন আর হালকা একটু যেটা দরকারটা পারিবারিকভাবে শিক্ষা পেলে আপনি ঠিক হয়ে যাবেন আপনার আমরা ডিসিশন নিয়েছি আমরা আপনাকে এখান থেকে রিলিজ করে দেবো ছেড়ে দেবো ভাই বলছে ঠিক আছে খালি যদি সাহস থাকে এই কথাটা ভিতরে এসে ভাই একটা ফোন এসছে পপুলার প্রোগ্রাম হ্যালো কে বলছেন কি বলেন আমি ব্যাককেলের মতো কি কথা বললাম আরে বাবা রাজশাহী নিয়ে কথা বলছি বগুড়া নিয়ে বললাম ও নওগাঁ জয়পুরহাট নিয়ে বলিনি বলিনি বলবো আমরা আরও সময় আছে কথা বলবো আপনি কোত্থেকে বলছেন হ্যাঁ আক্কেলপুর থেকে আক্কেলপুর কই নওগাঁ নওগাঁ পাঁচ বিবির পাশে এই জন্যে আপনি এরকম ব্যাককেলের মতো কথা বলতেছেন শুনেন এক বিবি সামলাতে পারেন আপনি আমার পাঁচ বিবির পাশে আছেন আমারই বলে ব্যাককেলা নিজে কত বড় ব্যাককেলা ভাই এই মিষ্টিগুলো কেমন লাগে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ কি বলা যায় এই মিষ্টি কি বগুড়ার দই হতে পারে নাটোরের কাঁচাগোল্লা নাকি রাজশাহীর আম কি বলবেন এটা পুরো রাজশাহী বিভাগের একদম প্যাকেজ প্যাকেজ ওকে ধন্যবাদ সাজা ভাই প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা এই মিষ্টি চেটেপুটে খেয়েছেন আপনাদের জন্য এবার একটু ঝাল মুখ করাবো ছোট্ট একটা বিরতির পর টক মিষ্টি ঝাল টক মিষ্টি ঝাল প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসলাম এখনও রয়েছি আমরা রাজশাহীতে আমের শহরে আর আমাদের সাথে আছেন আমাদের গানের মানুষ মুহিন খান ভাইয়া আম নিয়ে অনেক কথা বলছিলাম আমাদের এই বাবুই ভাই একবার আম কিনতে গেছে দোকানদারকে বললো তোমার দোকানে কি টক আম আছে বললো আছে বলে সব আলাদা করো বলে করছি বলে ঠিক আছে এবার এই মিষ্টি থেকে হাত কেজি দাও তো ভাই টক আম খেতে হলে কিন্তু ঝাল লাগে ঝাল লাগে তো আপনাকেও ঝালাই করবার জন্য কিছু প্রশ্ন আছে সেগুলো টক টক লাগবে আপনি ঝাল নিয়ে রেডি থাকবেন ইনশাআল্লাহ বড়াইগ্রাম নাটোর থেকে কিশোর খান প্রশ্ন করেছেন গুগলের তথ্য মতে আপনার আসল নাম মুহিন খান নয় মিজান মুহিন সত্যি আমার খানটা আগে ছিল ওটা পরে নিয়ে এসেছি আচ্ছা তো জনপ্রিয়তা পাওয়ার জন্য শাহরুখ খান সালমান খান আমির খান সাকিব খান ইত্যাদি খানের কাছ থেকে আর কি কি নকল করেন হ্যাঁ কিছুই নকল করি না আমার পুরো নামটা বলতে বলতে অনুষ্ঠান শেষ হয়ে যেতে পারে তারপরে শর্টকাট বলি কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন তো আমার কে মানে খান খানটা আগে ছিল যেটা মুহিনের পরে লাগাতে হয়েছে কারণ এত বড় নাম কোথাও লিখতে পারি না ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ থেকে ঝন্টু মিয়া প্রশ্ন করেছেন আপনি একটি রিয়েলিটি শোতে দ্বিতীয় স্থান অধিকার করেন তো ক্যারিয়ারের শুরুতেই দুই নাম্বার হওয়ার পর অনুভূতি কেমন ছিল অবশ্যই বেদনাদায়ক ছিল উনি আর একটু জুড়ে দিয়েছেন আপনি এরকম জীবনে আর কোন কোন ক্ষেত্রে দুই নাম্বার হয়েছেন এই একবারই কাহালু বগুড়া থেকে আম্বিয়া আক্তার দোলা প্রশ্ন করেছেন রাজশাহী বিভাগ জুড়ে গাছে গাছে আম ঝুলে থাকে আপনি কার কাছ থেকে কি পাওয়ার আশায় ঝুলে আছেন আমি আর ঝুলে নাই এখন এখন কেউ আমার কাছে ঝুলছে আচ্ছা আপনি পেকে পড়ে গেছেন পড়ে গেছে একবার কতজন ঝুলছে এটা বলা যাবে না তো ওকে কাজীপুর সিরাজগঞ্জ থেকে সাব্বির খান বেলাল সমসাময়িক অনেকের চেয়ে আপনি প্লেব্যাক বা জনপ্রিয়তায় একটু পিছিয়ে ব্যক্তি এবং শিল্পী হিসেবে মুহিন খানের প্রাপ্তির খাতায় কি কি নেই বলে প্রায় আফসোসে চোখে জল চলে আসে না এরকম কোনো প্রাপ্তি নেই বরং আমি আনন্দ বোধ করি যে 2020 সালে আমার সুরে 100টি গান রিলিজ হওয়ার অপেক্ষায় ছিল যেটা ইউটিউবে অলরেডি প্রায় 25টার উপরে গান রিলিজ হয়ে গেছে রঙ্গন মিউজিক থেকে এবং আমার সুর এবং সঙ্গীত আয়োজনে শতাধিক শিল্পী গান করেছেন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে অর্থাৎ প্রাপ্তির জায়গায় যদি হিসাব করি যে হ্যাঁ আমার গান গাওয়ার সংখ্যা কম যেটা উনি বলছিলেন যে আমি 2020 সালে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম রঙ্গন মিউজিকের যে 100 শিল্পীর একটা গানের আর্কাইভ করব মৌলিক গানের একদম মৌলিক গানের যেটা আমি এবছর করেছি সেইখানে হয়তো বা উনি ওনার একদম সত্যতা লিখেছেন যে আমার গানের উপস্থিতিটা কম ছিল এবছর থেকে ইনশাল্লাহ পাবেন সব কিছু গোদাগাড়ি রাজশাহী থেকে লিমন রায়হান প্রশ্ন করেছেন আমরা জানি রাজশাহী হলো পরিষ্কার পরিচ্ছন্ন শহর তো মুহিন খানের কোনটা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে পকেট নাকি মন পকেট
মনে ঝামেলা আছে, মনে ঝামেলা আছে। ওকে, সাথিয়া পাবনা থেকে ঈশিতা বড়ুয়া প্রশ্ন করেছেন, গানের পাশাপাশি আপনি মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন, হ্যাঁ, স্টেজ শো কম থাকলে বা গানের কাজ কম থাকলে বাড়তি ইনকামের জন্য এরকম আর কি কি করেন? প্রশ্ন সামঞ্জস্য রেখে বলছি, এটার পাশাপাশি কি করি, এটার পাশাপাশি এবার যেরকম বইমেলাতে আমার একটা কবিতার বই বেরোলো তুমি সুন্দর নামে, এরকম লেখালেখির চেষ্টা করি। রানীনগর নওগাঁ থেকে সুলতান বাদশাহ প্রশ্ন করেছেন, যদি আপনাকে একদিনের জন্য পুরো রাজশাহী বিভাগের রাজা বানানো হয় তাহলে আপনি কি করবেন? প্রথম যেটা করব সেটা চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাবো। উনি অপশন দিয়েছেন, এখান থেকে আপনি কোনটা করবেন? আচ্ছা, এক, সিংহাসনে বসেই নিজেকে আজীবনের জন্য রাজা ঘোষণা করবেন? না, আজীবন কেউ থাকে না রাজা, যাই হোক। দুই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে মুহিন খানকে পুরস্কৃত করবেন? না। রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েকে ধরে এনে রানী মানাবেন? এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ওকে, তো দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। সব শেষে আপনার মুখ থেকে দুটি কথা শুনতে চাই। একটি, আপনি রাজশাহীর মানুষ হিসেবে রাজশাহীর মানুষদের উদ্দেশ্যে বলুন। আমার কাছে যেটা মনে হয়েছে, উত্তরবঙ্গ খুবই ভালো মনের মানুষদের জায়গা বসবাস এবং খুব পরিষ্কার মনের মানুষের বসবাস। সকলেই ভালো থাকবেন এবং উত্তরবঙ্গের যারা মানুষ আমরা একটু আতিথিপরায়ণ এবং এইটা যেন সবসময় সবার মধ্যে থাকে, এই ভালোবাসায় যেন আমরা শিখতে থাকি সবসময়। এবার আপনি রাজশাহীর মানুষ হিসেবে অন্য বিভাগের মানুষদের উদ্দেশ্যে কিছু বলুন। এক একটা জায়গার এক একটা মানুষের এক এক রকমের আতিথেয়তা, এক এক রকমের ভালোবাসা, এক এক রকমের জায়গার এক একটা আচরণ থাকে। তো প্রত্যেকের ওই ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে ভালোবাসবেন, রনিকে ভালোবাসবেন এবং এই টক মিষ্টি ঝালের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ ভাই, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ, সুন্দর সময় কাটলো আপনার সঙ্গে। বিভিন্ন জরিপে দেখা গেছে যে রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুখী এলাকা, এবং এই এলাকায় এসে আমিও সুখে শান্তিতে সময় কাটালাম। যাওয়ার সময় শুধু একটা কথা বলি, প্রিয় দর্শক, আপনারা সবাই চাঁপাইনবাবগঞ্জের আমের মতো সুমিষ্ট থাকুন, বগুড়ার দইয়ের মতো সুস্বাদু হোক, আর নাটোরের কাঁচাগোল্লার মতো কাঁচাই থাকুন, মনের দিক থেকে চির তরুণ থাকুন আর কি।